তবে ভাই আমি সবচেয়ে যে জিনিসের লেগে আপনারা কাছে আমি আল্লাহর ওয়াস্তে চাই, ফুলা ভান্ডে যদি ফরা লেখা না হয় তাহলে আমার পক্ষে এরার সাথে ফারা সম্ভব না। ওই জেলারে কাগজ উঠাইলে সরম ঘর, এরা কিন্তু আমার পিছে লাগায়, এরা সানসে পাইলে কিন্তু আমার আড়াই দিবে, কিন্তু আপনারা থাকবে যার মহান রাব্বুল আলামিনের রূপে যার পরশা আছে তার আর লাগে না কিচ্ছু, কিন্তু আপনারা যদি ফুলা ভান্ডে শিক্ষিত না করেন তা আমি খাওয়া তো দিয়ে দিতাম। এখন দেখুন আমারে যদি এখন মাইরা লাগে, ধরুন আল্লাহ না করুন যেভাবে এ আমারে কইছিল যে কিলার বার হইছে, এরা যদি আমারে 15 দিন আগে মাইরে লাইতো সাপোজ ধরেন কিতুইল না। আপনারা একটা মজার জিনিস কই, আপনারা এই জায়গার মধ্যে আমার জানাজা করলাম, ঠিক আমি যে জায়গার দাঁড়াই আছি সামনাটার মধ্যে আমার লাশ থাকল না, সারা এলাকা ধরে মানুষ হয়ে যাবে, মাঠে হয়তো জায়গা হইল না, এরপরে খাইন দাইন আপনারা গেলা গেল বাজারের দোকানে ভাইয়া কইলেন ফুলাটা বালা আছে দেবো চেষ্টা করছে দেবো, মামলা হইল না, মামলা হইতো যে বাদী হইতো সেটা আমার ভাই বোন মা বাপ তো কেউ নাই, আপনারা তো অনেকেই বাদী হইল না, দরাইল না কইল না আমরা নেমে গেলাই, এরপরে বাদী হইল না সরকার, পুলিশ বাদী, পুলিশ বাদী হইলে কত গেল না গেল না কইতে ভাল লাগে। আচ্ছা বাজারে বাজার সেক্রেটারি যে মরি গেছি গা বিচার করতে আসছেন আপনারা, এই যে নাই ফার্স্টার সময় একবার রাত তো যাবে রে আমেরি নিছুন কয় বছর হয়েছে, ফাঁসি নিয়ে আমরা বিচার করতাম, এখনো দেখি এরা তোকাই ওই খালি আসা নেই, তা আমি বললে আরো 6 বছর আমি তো অলরেডি গত সপ্তাহ তো ওই বাজার সেক্রেটারির সাথে দেখা করে নিলাম, আমি আর বাজার সেক্রেটারি কইলাম না যে কি যা ফুনটা হল লাগিয়ে আইছি দেশের মধ্যে, হ্যাঁ আমি বললাম না স্যার পয়সা আমি তো মামা ডাক্তার যে মাও ভাই আমি আইছি এক কেন এরা দেখুন কি তাল ধরাইছে, তাও তো বাজার সেক্রেটারি ফুলা পকুর এত কিছু গুইলা গুইলা বেড়ায় আমার তো ফুলা পুরি নাই সেটা গুইলা বেড়াই মামার লোক, এরপরে এরপরে কি ধরিল 3 মাসের মধ্যে আবার নির্বাচন হইল না, কিতা নির্বাচন এমপি নির্বাচন আবার ওই বেটারে লিয়ে গেল, ওই বেটারে ওই বেটায় আর নির্বাচনে ওই বেটা যখন আইল না তখন কোন বেটার সাহস আছে জ্ঞান খার হইতে, এরা তিল্লা চিল্লা লোক আছে তার কেডা কলে এরা এরাই গেলে চাল্লাবাজি করে কিলাই নির্বাচন করতে হয়, আমি তো নির্বাচন ঠিকছি খালি লগিয়া আমার একটা ইমান আছে যে নেত্রী শেখ আছে না জীবন হচ্ছে অন্তত আমার ক্ষেত্রে অন্যায় হইতে দিবেন না উনি আমি বিশ্বাস করি, 3 মাস পরে হইল না ওই বেটা আবার এমপি আবার ওই আইয়া হইল না যে অবশ্যই উন্নতি হবে আমরা দেখিব আরো খেলা হবে আগামী বছরে হবে আমরা দেখিব এই ব্রিজ আরো বড় হইবে এই ব্রিজ আরো বড় হইবে, এরপরে বছরের ফুলা বেশ বয়সী জায়গা এরপরে ফুলায় জিগায় বাইসাব আমি যে উড়ু যাবো না তাই না তো ধরে আনছিলাই ই বেটা এগুলো কইলে ওইব আমার তোমাকে বিয়ার বয়স বেটায় কয় ওইব গেল ওই বেটা এমপি আমি খবরও আর হইলাম বেটায় আবার ওই আগের লাইন লইয়া ওই আমার জেলায় সাহ বইতে আসলা আমার পক্ষে আসলা এরা জনে 3টা হইরা মামলা জেলায় আমার পক্ষে আসলা বড় বাড়ছিলে ম্যাজিস্ট্রেটে বড় ভালো ছিলে মাসের মতো ভাল লস বুঝস নেই কুস্তা রাজনীতি ভালো কম ও দেখ তোর বেটারে আর দিছি গাছার তোলে উঙ্কা তুই আমাইবে ওই আমার সোয়া এটারে আমি মারলে বইলা দিন ইভেন্টে দিবা বললাম তুই বাজারও কিতা ঘুরাস রে আমি মানে হইটা বুঝি না আমি লাশ এখানে ফরা থাকলো লাশে যদি হইতে পারে আমি তার হইলাম নেই আজকাল যে আপনারা একটা জিনিস কয় আপনারা আমারও যে মৃত্যুর হুমকি দিছে আপনারা বহু লোক প্রতিবাদ করছেন করছেন না বহু লোক আছে আমার আফর এরা নেতা বড় বড় নেতা একটা লোক কোনোদিন আইয়া কইছে যে রাজনীতি আলাদা কিন্তু আমার এলাকার এমপি রেখে টাইম মেরে লিতে চাই এটা ঠিক কইছেন এরা অথচ এরা আমার প্রতিবাদ করছে না অথচ আমি মরে গেলি গা লাশের কোনা তাইয়া কইল না আমার মুলাটা বালা আছিল গো আমি কেন থেকে ফুলাইতে
ফুলালে দেখো তো কি জাত পাথর দেখো দেখো একবারে যাত্রা সঠিক কথাটা হইয়া গেল আমার মরার পরে ইতই মইতা হইয়া যাইতাছে তবে আল্লাহ জানে তানে উফি দিয়া বন্দায় তারে নিষিদ্ধা টানতে পারে সিলেট মানছে মানব বন্দর করছে আপনারা সিলেট থেকে মানুষ আইছে বাহুবালের উপজেলা চেয়ারম্যান আইছে কানাই কাজ করছে মলয় বাজারে করছে ঢাকা প্রেস ক্লাবে মানুষ করছে কিন্তু আপনি চিন্তা করে দেখুন আমি যারা নানা জীবন আত্মীয় দাবি করছি যারা পক্ষে নির্বাচন করছি এরা এরা ফোলা করি একটু এখানে ইয়া করছে না যে এরা বোঝা যায় আমি মরলে যখন খুশি হয় আচ্ছা আমার যদি এরার যে হতইও তাই হতাহান করতে পারে আমি যে যদি এই ষড়যন্ত্র যদি সঠিক হইয়া থাকে তাহলে এটার প্রতিবাদ জানাই আর যদি এটা কোনো নাটক হইয়া থাকে তাহলে যে নাটক করছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া করতে পারে না এরা আইলো না রে তাহলে ও এরা জানে খাটাই দিছে এরা জানে বা এরা আলোচনা করছে যে এরা দে এরা জানে দেবে এরা যদি হয় নাটক এটা যদি জানে তাহলে আমার সাথে আলাপ করছে আমি আলাপ করি করছি আর যদি না যাও ইয়া না থাকে তাহলে এর সাথে আলাপ করছে যে মাই গেলা সূত্র মিলে নেই উনয়ন বেশি দিন না আর দুইটা বছর যাইতে দেন দিক করিনি ওই মরা নদীর মধ্যে দিয়ে তো স্পিডবোট চালাইতাম পারছি এই সোনার কাছে আমি হেলিকপ্টারের নগরী বানাইছি মু হেলিকপ্টারের নগরী তোমরা খালি পড়াশোনাটা করবাই বাকিটা আমি দেখতেছি।